আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি নিতু বলছি রিয়াদ সৌদি আরব থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্যস্ততম দিনে আজকে আরেকটা ব্লগ শেয়ার করলাম। তো এই তো আমরা বিকালের দিকে, অর্থাৎ অফিস থেকে আসার পরে, একটু পুরনো রিয়াদে গিয়েছিলাম। আসলে আমাদের এখন রিয়াদ ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে, সেজন্য আমরা ভাবলাম যে রিয়াদের কিছু স্মৃতি সাথে করে নিয়ে যাই। তো রিয়াদের কিছু অথেন্টিক শোপিস কিনবো আজকে, তো সেজন্যই চলে এসেছি পুরনো রিয়াদে। তো আমরা যখন আসলাম তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো সেজন্য এখানে সৌদি আরবে আজান দিলে কিন্তু সব দোকানপাট এভরিথিং বন্ধ হয়ে যায় নামাজ পড়ার জন্য। তো আমরাও এসেই যখন আজান দিয়ে দিল আমরাও চলে যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়া নেই মসজিদটা এদিকে আই থিঙ্ক। বিশাল স্কোয়ার, মাগরিবের আজান দিয়ে দিছে। সন্ধ্যাবেলা তো আসলে চা কফি ছাড়া তো ভালোই লাগে না। রাজা দাদা অফিস থেকে এসেছে, তো নামাজের পরে ও বললো একটু কফি খেয়ে নেই। তো আমরা এই ফোর্টির সামনেই একটা কফি শপে এখানে বসে গেলাম। তো কফি অর্ডার দিয়ে এসেছি দুজনই, এসে এখানে বসে যাব। এখানে আসলে খুব ভালো লাগে, এখন কিন্তু নভেম্বরের ওয়েদার খুবই ভালো, খুব একটা স্নিগ্ধ পরিবেশ চারিদিকে। তো এই ওপেন প্লেসে একটু কফি খাবো, বসে একটু গল্প করবো, ভালোই লাগবে। তো এটা একটা ফোর্ট, মানে রাজপ্রাসাদ টাইপের সৌদির। এগুলি কিন্তু মাটির তৈরি না, মাটি আর খ্যাট দিয়ে তৈরি, খুবই স্ট্রং হয়। তো আমরা দেখি এটার ফোর্টের ভিতরে ঘুরে আসতে পারি কি না আজকে। আমাদের ভাষার ভিতরে এগুলি, মানে প্রাসাদের ভিতরে খুব সুন্দর লাগে না? তো আমরা এখন কফি খাবো। তো আমার কোল্ড কফি, তোমার হট কফি নাও, চকলেট এক্লেয়ার চলে আসছে। মিসমাক ফোর্টের পাশেই এই অথেন্টিক শপগুলি। তো এখানে সৌদির বিভিন্ন রকম শোপিস পাওয়া যায়। তো এইখানে এই মার্কেটটাকে আসলে বলে সুক আল জেল। সুক মানে হচ্ছে আসলে মার্কেট, অ্যারাবিকে মার্কেটকে সুক বলে। তো এই মার্কেটটার নাম হচ্ছে সুক আল জেল। তো এখানে এরকম অনেকগুলি শপ আছে। তো আমরা বিভিন্ন শপ ঘুরে ঘুরে আসলে পছন্দসই কিছু জিনিস কিনে নেব সৌদির স্মৃতিস্বরূপ। এবং এই যে এগুলি বেশিরভাগই সৌদি অথেন্টিক জিনিস, পুরনো পুরনো জিনিস পাওয়া যায়, দেখতে আসলে এত ভালো লাগে। তো আমরা দেখে দেখে কিছু জিনিস কিনে নেব আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, স্মৃতির জন্য, আর কিছু গিফটের জন্য নিব। তো দেখছি কোনটা ভালো লাগে দেখি। এই সাইজটা অবশ্য বেশি ভালো, জিনিস জিনিস রাখা যাবে। আর এখানে একটা আছে বড়, বেশ বড়। সৌদির এই যে শর্টগুলি আছে আজাদের, এটা খুবই পছন্দের। তো এটা ও নিজের জন্য আমরা কিনে নিলাম, আর একটা গিফটের জন্য কিনে নিলাম। এগুলি কিন্তু অরিজিনাল সোর্ড, মানে সেই পুরনো দিনের সোর্ড দিয়ে বাঁধানো। কিছু আছে প্লাস্টিকের, তো সেগুলো নিয়ে নিই আমরা। এই যে এগুলো কিন্তু অরিজিনাল সোর্ড, সেটা দিয়ে এটা বাঁধানো হয়েছে। তো এতে এখানে আমাদের শপিং টপিং শেষ, আমরা এখন একটু ফোর্টে দেখি ওপেন কিনা। ফোর্টে একটু ঘুরে যাব। আমার আবার এ ধরনের ফোর্ট সৌদি তো খুবই ভালো লাগে। তো দেখি খোলা আছে কিনা, খোলা থাকলে আমি অবশ্যই ঘুরে যাব সো এর ভিতরে মিউজিয়ামটা। তো এই তো খোলা পেলাম, তো ঢুকে গিয়েছি।
এই ফোর্টটা 1865 সালে বানানো এবং এটা মাটি আর খ্যাট দিয়ে বানানো, এটা মাড হাউস একটা, এটা একটা ফোর্ট, ওই সময় এটা রাজপ্রাসাদের প্রাসাদ ছিল। তো দরজাগুলি কাঠের বানানো হয়, তো এটা এখন মিউজিয়াম, তো এই জন্য আমরা ঘুরতে দেখে আস। এটা পুরো ফোর্টটার ছবি, কাঠের দরজা দেখছো, 1446 এটা হচ্ছে পুরো ফোর্টটা। এরকম ছিল, এটা হচ্ছে পুরো ফোর্টটা মডেল, মাটি আর খড়। ভিতরে কোনো কাঠের ফ্রেম থাকতেও পারে? হ্যাঁ, কাঠের ফ্রেম থাকতে পারে। কিং আব্দুল, এখানে এটার সাথে ম্যাচ করে এসি কালার আমার। وبموقع الدنس تسلم باقي رجاله بعد ان امنهم عبد العزيز على حياته. سناك ميوزيوم সব রাজাদের পরিচিতি। রাজা উঠের উঠের পিঠে দেওয়ার যে ইয়াটা না, ওইটা অরিজিনাল। হ্যাঁ, এই যে আরেকটা উঠের পিঠে যেটা দেয়, মানে সব রাজাদের। আচ্ছা চলো যাই। গাছের গুড়ির, হ্যাঁ, ফ্রেমগুলি গাছের। এই যে এখানে হাড়ি হচ্ছে ওল্ড রিয়াদ, এখানে আসার পর মনে হচ্ছে আমরা ওইখানে চলে গেছি ওই সময়। তো এখন এটার উঠানে যেয়ে দেখি, উঠান মিন দ্যাট উপরে ফাঁকা পাথর, পাথর কেটে এর হাউস বানিয়েছে। আরে ওরা পাথর দিয়ে যে কত কি করে। দ্যাট ইজ দ্য উঠান, আমাদের দেশের ভাষায় উঠান, একদম সৌদির এই স্ট্রাকচারগুলি এত ভালো লাগে। হ্যাঁ, এটা কুয়া, কুয়া, এটা কুয়া। সো উঠানের মাঝখানে কুয়া, কুয়ার উঠানের চারিপাশে রুম। চলো একটা রুমে যাই।
মাটির ঘরে আধুনিক দরজা, মাটির ঘরে আধুনিক দরজা। তো এক্সিট হয়ে যাও উঠান থেকে। কোয়াটা অরিজিনাল। হ্যাঁ কোয়াটা অরিজিনাল। এদিকে ডানে। হ্যাঁ ডানে। তো ডান দিকে ডান দিকে। প্রাসাদ না একটা পুরো একটা মানে এক প্রাসাদে কত ঘর কে জানে। ওইখানে সব রাজা, সব রাজাদের ছবি। তো এখানে আরেকটা উঠান, সিঁড়ি সিঁড়ি মাটির ঘরে আধুনিক দরজা। ইয়া আমরা এখন বাইরে চলে যাব। তো দেখা শেষ, এখন বের হয়ে গেলাম। আচ্ছা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে কাছে হয়। দেখে খুবই ভালো লাগলো। তো ঘোরাঘুরি করে তো আসলে আমাদের খিদা লেগে গিয়েছে, এজন্য আমরা চলে এসেছি একটা ইজিপশিয়ান রেস্টুরেন্টে। যেহেতু অল্প কিছুদিনই সর্দিতে আছি, সেজন্য আমরা চাচ্ছি অ্যারাবিক বিভিন্ন ফুড খেতে। তো সেজন্য ট্রিপ অ্যাডভাইজারের এক রেকমেন্ডেশনের একটা রেস্টুরেন্ট, এটা ইজিপশিয়ান রেস্টুরেন্ট। এখানে চলে এসে তো একটা বাঙালি ভাই পেয়ে গেলাম, উনি আমাদের যেসব খাবার মেনলি রেকমেন্ড করলো সেগুলোই আমরা খেলাম। যে খাসি মাংস, তারপরে ল্যাম্বের চাপ, সবজি, সালাদ, রুটি, রুটি তো এখানকার সবাই খায়। তো এভাবেই সর্দির শেষ দিনগুলি আসলে আমরা কাটাচ্ছি, ঘুরে ফিরে বিভিন্ন কাজে চাপও আছে। তো আল্লাহ হাফেজ।